আসসালামু আলাইকুম। যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। বর্তমান বিশ্বে করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ, এখনো এর সঠিক কোনো ঔষধ আবিষ্কার হয়নি। তবে আশার আলো হচ্ছে তৃতীয় ট্রায়ালও সফল অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন জুলাইতে আসছে বাজারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ভ্যাকসিন তৃতীয় ট্রায়ালে সফলতা পাওয়া গেছে, জুলাই মাসে বাজারে আসার সম্ভাবনা রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আবিষ্কৃত ভ্যাকসিন। কিভাবে তৈরি হয়েছে এই ভ্যাকসিন? শিম্পাঞ্জির শরীর থেকে নেয়া এডেনো ভাইরাসকে ল্যাবে এমনভাবে নিষ্ক্রিয় করা হয়েছে যাতে মানুষের শরীরে কোনো ক্ষতিকর প্রভাব ফেলতে না পারে। এরপর সার্স কপ টু ভাইরাসের কাটার মতো অংশ অর্থাৎ স্পাইক গ্লাইকোপ্রোটিনগুলোকে আলাদা করা হয়েছে। এই ভাইরাল প্রোটিন আগে থেকে নিষ্ক্রিয় করে রাখা এডেনো ভাইরাসের মধ্যে ঢুকিয়ে ভ্যাকসিন ক্যান্ডিডেট ডিজাইন করা হয়েছে। এখন ভ্যাকসিন ইনজেক্ট করলে এই বাহক ভাইরাস অর্থাৎ এডেনো ভাইরাস করোনার স্পাইক প্রোটিনগুলোকে সঙ্গে করে নিয়েই মানুষের শরীরে ঢুকবে। দেহকোষ তখন এই ভাইরাল প্রোটিনের উপস্থিতি বুঝতে পেরে তার প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি করবে, সেই সঙ্গে দেহকোষের টি সেলগুলোকে উদ্দীপ্ত করবে। এই টি সেলের কাজ হল বাইরে থেকে শরীরে ঢোকা ভাইরাল অ্যান্টিজেনগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা আশা করি আগামী জুলাই মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের আবিষ্কৃত করোনা ভ্যাকসিনটি বাজারে আসবে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে সুস্থতা দান করে এবং এই মহামারীর ঔষধ যেন দ্রুত বাজারে আসে। এই মহামারী করোনা ভাইরাসের কারণে বিশ্বে হাজারো লাখো প্রাণ ঝরে গেছে। সে সকল মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করে। সকলেই সচেতন হয়ে চলাফেরা করবেন। করোনা পরিস্থিতি এখন বিশ্বে পুনরায় মহামারী আকার ছড়িয়ে পড়তেছে, যে যেখানে আছেন সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। যদি কারো কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে আমাদের কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। ইনশাল্লাহ আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সঠিক তথ্যগুলো উপস্থাপন করার জন্য। প্রতিদিনের করোনা আপডেট সহ বিশ্বের গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো পেতে আমাদের সাইফ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।